গরু পাচার মামলায় জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। মঙ্গলবার সিবিআই মামলায় তার জামিনের আবেদনকে মঞ্জুর করে উচ্চ আদালত। আগে একাধিকবার তার জামিনের আবেদন খারিজ হওয়ার পর অবশেষে মঙ্গলবার শুনানি শেষে গরু পাচার মামলায় জামিন পেয়ে যান বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। স্বাভাবিকভাবেই খুশির আমেজ জেলা তৃণমূল স্তরে। তবে এদিন অনুব্রতের জামিন পাওয়া নিয়ে মুখ খুললেন বীরভূমের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা মিল্টন রশিদ। তিনি কি বললেন শুনে নেব। কেষ্টদা গরু পাচার মামলায় বেল পেয়েছে, দেখুন বেলটা হলো ডিসক্রিশন অফ জাস্টিস সুপ্রিম কোর্টের, সিডি কনসিডার করে বেল দেয়। এতে আমাদের রাজনৈতিকভাবে বিরোধিতা বা নোংরা কথা বলার কোনো জায়গা নেই। আর একটা মামলায় উনি আছেন, ওনার মেয়ের বেল হয়নি এটা শুনলাম। তবে বেল মানেই এই নয় যে আপনি গরু পাচার মামলা থেকে মুক্তি পেলেন।